Our task today, our important lesson is past perfect. Past perfect is very important. We learned this past perfect in school, college, university. Like that time we were not able to make any sentences because we didn't understand this lesson. So if you follow my instructions, I hope that you will be able to make so many sentences by using past perfect. So just we can start our practice. There are three formats here. First format, I had done before you did. Bangla ortho hocche tumi korar age ami kore chhilam. Dujon byakti kono kaj otite korechilo, ekjon tar age korechilo ar ekjon tar pore korechilo. Jodi ei kotha gulo amra jodi ingreji korte chai bangla, tale amar ei format tai nite hobe. তাহলে এখন দেখেন আমরা ছোটবেলায় একটা সেন্টেন্স বাংলাকে ইংরেজি মুখস্থ করেছিলাম, বাক্যটা ছিল এরকম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এইটা সবার মুখস্থ। কিন্তু এরকম আরো দুই চারটা বাক্য বানাই দেখি আমরা পারিনি, কারণ আমি তো মুখস্থ বাক্য করছি। আর এখন যদি আমরা এই ফরম্যাটটা ধরে পড়ি তাহলে আমরা এই ধরনের সব বাক্যগুলো খুব সহজেই ইংরেজি করতে পারবো। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, কে মারা গেল? রোগী। তার আগে কাজটা হলো কি? রোগী মারা গেল, এটা আগে কাজ হয়েছে। তাহলে রোগী মারা গেল, এখন এই আইটা হয়ে যাবে রোগী, রোগী ইংরেজি দা পেশেন্ট। তাহলে রোগী মারা গেল, দা পেশেন্ট হ্যাড ডাইড, দা পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেল। কখন মারা গেল? ডাক্তার আসার পূর্বে, পূর্বে মানে কি? বিফোর। আর আইটা হয়ে যাবে ডাক্তার, ডাক্তার এখানে কাজ, দা ডক্টর। তাহলে বিফোর দা ডক্টর কে? তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো, the patient had died before the doctor came. এবার এটাই আবার একটা বিপরীত ফরম্যাট হবে আফটারের মাধ্যমে। যেমন আই ডিড আফটার ইউ হ্যাড ডান, বাংলা অর্থ হচ্ছে তুমি করার পর আমি করেছিলাম। আমরা অনেক কাজ একজন আরেকজনের করে দিই। এখন ওই যে একটু আগে যে বাক্যটা বললাম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল এক নম্বর ফরমেটে, ওই বাক্যটা যদি আমরা দুই নম্বর ফরমেটে নেই তাহলে এরকম হবে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এটা হচ্ছে আফটার এর কথা, দুই নম্বর ফরমেট। এবার তিন নম্বরে আরেকটা ফরমেট পাস্ট পারফেক্টে আছে, সেটা ফরমেটটা হচ্ছে নো সুনার হ্যাড আই ডান দেন ইউ ডিড, বাংলা অর্থ হচ্ছে তুমি আমি করতে না করতেই তুমি করেছিলে, আমি করতে না করতেই তুমি করেছিলে। এখন ওই যে একটু আগে যে বাক্যটা আমরা ডাক্তার আসারের কথা বাক্যটা নিলাম, ওই বাক্যটা যদি আমরা এখানে নেই বাংলাটা এরকম, ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল। তাহলে এখানে কে আসতে না আসতেই? ডাক্তার। তাহলে ডাক্তারের বর্গটা আগে আসছে, নো সুনার পাটের মধ্যে ডাক্তারের অংশটা আমরা বসাবো। নো সুনার হ্যাড দ্য ডক্টর, আই টাকে যাবে দ্য ডক্টর, no sooner had the doctor come than the patient died. তাহলে আমরা এই তিনটা ফরম্যাট ব্যবহার করে পাস্ট পারফেক্ট এই ধরনের বাক্যগুলো বানাতে পারবো। এবার আমার সাথে সাথে সবাই আমরা একটু ক্রস করে বলবো, জোরে জোরে বলবো, আরো অন্য কিছু বাক্য আমরা বানাবো, ঠিক আছে? কথা তাহলে আমি বাংলা বলবো আর তোমরা সবাই কি করবা? ইংরেজি বলবো। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, কি হবে ইংরেজিটা? ক্লিয়ারলি আমরা বলি কি হবে? এখন এরকম আরেকটা বাক্য যদি এরকম বলি যে ট্রেনটা সারার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেনটি সারার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, কে পৌঁছে আগে? আমি। তাহলে আমি স্টেশনে পৌঁছেছিলাম, আই হ্যাড রিচড দি স্টেশন বিফোর দি ট্রেন লেফট। আরেকবার বলি কি ক্লিয়ার করে? আই হ্যাড রিচড দি স্টেশন বিফোর দি ট্রেন লেফট। এরকম আরেকটা বাক্য হইতে পারে, তোমরা এখানে ছাত্র পড়াশোনা করতে আসো ক্লাসে, অনেক সময় শিক্ষক আগে আসো তোমরা পরে আসো, এরকম মানে? তাহলে এটা কি বোঝাচ্ছে এখানে যে আমি ক্লাসে আসার আগেই শিক্ষক ক্লাসে চলে আসো। তাহলে কি আসছে আগে? শিক্ষক। তাহলে শিক্ষক আগে আসছে, দ্য টিচার অ্যাটেন্ডেড দ্য ক্লাস বিফোর আই অ্যাটেন্ডেড। আরে পুরো বাক্যটা কি হবে জোরে বলি সবাই? এরকম আমরা আরো অনেক বাক্য বানাতে পারবো। এবার আমরা দুই নম্বর ফরম্যাটে যাই, সেখানে আমরা যে একটু একটু কথা বললাম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আর এখন ওই বাক্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ডাক্তার আসার পর রোগী মারা গেল। তাহলে কে মারা গেল? রোগী মারা গেল। তাহলে রোগী মারা গেল, এটা আগে এই ফরম্যাটে হবে।
তাহলে আইটা হয়ে যাচ্ছে রোগী, কি হবে ইংরেজিটা? দা পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম, কিন্তু সবাই জোরে বলে তো কি হবে? দা পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম। আচ্ছা, এরকম আরেকটা কথা যদি বলি যে শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে এসেছিলাম, শিক্ষক আসার পর আমি এসেছিলাম, তাহলে আমি ক্লাসে এসেছিলাম আই কেম টু দা ক্লাস আফটার দা টিচার হ্যাড কাম। আরেকবার জোরে বলি তো, আই কেম টু দা ক্লাস আফটার দা টিচার হ্যাড কাম। তো এরকম যে ট্রেনটা সারার পরে আমি স্টেশনে পৌঁছাইলাম, ট্রেন সারার পরে আমি স্টেশনে পৌঁছাইলাম, তাহলে আমি পৌঁছালাম স্টেশনে, আই রিচড দা স্টেশন আফটার দা ট্রেন হ্যাড লেফট। আবার জোরে বলি তো, I reached the station after the train had left. তো এরকম আরো অনেক বাক্য আমরা এই ফরম্যাটে বানাতে পারবো। এবার আমরা এরকম তিন নম্বর ফরম্যাটে আমরদের চলে যাই, নো সুনারে ফরম্যাট। ওই ডাক্তার আসার বাক্যটা আমরা এখানে যদি আনি, তাহলে বাক্যটা এমন এরকম হয়, ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল। তাহলে ডাক্তার আসতে না আসতেই, তাহলে যাই যে অংশের মধ্যে আসতে না আসতেই আছে সেটাই হচ্ছে নো সুনারের মধ্যে। তাহলে ডাক্তার আসতে না আসতে, নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড। তাহলে সবাই জোরে বলে তো কি হবে? নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড। আর একটু ক্লিয়ার করবে আবার, নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড। আচ্ছা, এখন এরকম আরো বাক্য বানাতে পারি, ট্রেনটা সারতে না সারতেই আমি স্টেশনে পৌঁছাইলাম, ট্রেন সারতে না সারতেই আমি স্টেশনে পৌঁছাইলাম, তাহলে কি হবে? নো সুনার হ্যাড ট্রেন লেফট দ্য স্টেশন দেন আই রিচড দ্য। দুইবার স্টেশন বলার দরকার নেই, একটা বার কি একবার স্টেশন আছে, পরের বার স্টেশন না বললে চলবে। তার বাকি আমরা আর করব কি হবে? নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দেন আই রিচড। ক্লিয়ার? So this is the first format. I hope that if you follow this format, you will be able to make so many sentences in your practical life. And it will help you to face your any written exam. Any other place, sometimes we need to face any written exam. Sometimes this type of sentence we faced. So if you follow this format, I hope that the sentence will be very easy for you to make this type of sentences. And before that, it was very difficult for you because you didn't know how to make these sentences by using past perfect, and it is not very usable in our regular life, because sometimes we face these sentences when we face any written exam, any other place, any institute also. Okay, so I think you have understood this lesson. Allah Hafiz.